নির্বাচনকালীন সরকার প্রশ্নে দুই নেত্রীর অনরবস্থানের কারণে বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে সেটি নিয়ে এক ধরনের আশঙ্কা বাড়ছে। অন্যদিকে একজন মানবাধিকার কর্মীর গ্রেফতারের পর সেটি নিয়ে দেশে বিদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মামুন আহমেদ এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ নূর খান। চার সপ্তাহ বিরতির পর বিবিসির বাংলাদেশ সংলাপ নিয়ে আমরা আবারও ফিরে এলাম। এবার বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ অনুষ্ঠানে সরাসরি প্রথম প্রশ্নে যাব। প্রথম প্রশ্ন আজ করবেন শাহিনা আক্তার মিলি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে? প্রধান দুই রাজনৈতিক দল কি আলোচনা করে সেটি ঠিক করতে পারবে? ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি আছে এমন প্রেক্ষাপটে এই প্রশ্ন, এবং সম্প্রতি জাতিসংঘের মহাসচিব দুই নেত্রীর সঙ্গে কথা বলেছেন এমন কথা আমরা পত্রপত্রিকায় দেখতে পেয়েছি, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। প্রথমে জানতে চাইব মতিয়া চৌধুরী আপনার কাছে, আলোচনা করে কি এটা ঠিক করা সম্ভব হবে? কোন পদ্ধতিতে নির্বাচন হবে? আলোচনার দরজা সবসময়ই খোলা আছে এবং সেটা সংবিধানকে মেনে নিয়ে। এর বাইরে আর আলোচনার সুযোগ নেই? যদি মানতে হয় তাহলে তো আলোচনার দরকার কি? সংসদ কি সংবিধানের বাইরে? সংসদ কিন্তু সংবিধানের বাইরে কোনো বডি না। সুতরাং আমরা সংসদ সদস্য হিসাবে এবং সংসদীয় পদ্ধতির সরকার যখন আমরা এখানে প্রতিষ্ঠিত করেছি, তখন সংসদ হবে নিয়ামক শক্তি এবং সেটা উচ্চতম আদালত সুপ্রিম কোর্টেরও সেটাই মতামত। এটা ইতোমধ্যে বহুবার কাগজে ছাপা হয়েছে এবং আপনারাও পড়েছেন। কাজে এর বাইরে আদালতও মানব না, সংসদও মানব না, এর বাইরে তো কিছু হয় না। আমরা দেখলাম যে কয়েকদিন আগে যেটা বান কিমুন জাতিসংঘের মহাসচিব দুই নেত্রীর সঙ্গে কথা বলেছেন খবরের কাগজে দেখা গেল, এবং বলা হচ্ছে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন, যেটা সংবাদ মাধ্যমে দেখা গেছে। তো জাতিসংঘের মহাসচিব কি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি আশ্বস্ত হয়েছেন যে প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচন করতে চাইছেন সেভাবেই জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক সম্প্রদায় তাতে সায় দেবে? তো আপনারা সাংবাদিকরা খুঁজে বের করবেন, এবং যেটুকু এসছে সেটুকু আপনিও পড়েছেন আমিও পড়েছি সেখান থেকে। তো উনি বলেছেন যে একটা উদ্যোগ সংলাপ নয় এবং সেটা সমঝোতার জন্য। তা সে আমাদের প্রধানমন্ত্রী তো পরিষ্কার বলছেন যে হ্যাঁ, আলাপ আলোচনার জন্য আমরা প্রস্তুত এবং সেটা সংসদে। ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো। আমির খসরু মাহমুদ চৌধুরী, সমঝোতায় পৌঁছানোর কোনো ইঙ্গিত লক্ষণ যাই বলেন না কেন, সেটা কি আর সম্ভব হবে? না, সমঝোতায় তো পৌঁছতে হবে। আমাদের যদি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হয়, আমাদেরকে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, ইম্পার্শিয়াল নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হচ্ছে গণতন্ত্রের মূল বিষয়টা এখানে। সুতরাং সেখান থেকে তো ডিভিয়েট ডিপার্চারের কোনো সুযোগ নাই। তো আপা একটু কথা বলেছেন যে কি কোর্টও মানছেন না, সংসদও মানছেন না, আমি তার উত্তরে একটু দিতে চাই। কি আসলে আমাদেরকে মনে রাখতে হবে, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু কোনো আদালতের নির্দেশে হয়নি এবং সংসদের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমেও হয়নি। এটা একটা রাজনৈতিক কনসেনসাস ছিল এবং ন্যাশনাল কনসেনসাস ছিল এবং ভিত্তিটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি। সেটা যদি আবার যেতে হয়, আবার একটা রাজনৈতিক কনসেনসাসের মাধ্যমে যেতে হবে, যেহেতু একটি নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য নয়। আমরা দেখেছি যতগুলো নির্বাচন সরকারের অধীনে হয়েছে প্রত্যেকটিতে সরকারি দল জয়লাভ করেছে এবং কোনোটি পূর্ণ মেয়াদ শেষ করলেই। অথচ কেয়ারটেকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে প্রত্যেকটি গ্রহণযোগ্য নির্বাচন এবং পূর্ণ মেয়াদ শেষ করেছে। সুতরাং এখানে প্রশ্নটা হচ্ছে, আজকে জনগণের ভোটের গার্ডিয়ানের প্রয়োজন আছে, যাতে করে তার ভোটের সে বাংলাদেশ কিন্তু একটা ইলেকট্রাল ডেমোক্রেসি, আমাদের কিন্তু এখানে বাংলাদেশ ইজ ইলেকট্রাল ডেমোক্রেসি, এখানে পার্টিসিপেটিভ ডেমোক্রেসি নয়। পাঁচ বছরে বাংলাদেশে মানুষ একটা সুযোগ পায়, তারা কাকে ভোট দেবে দেবে না, এবং সরকারের পক্ষে বিপক্ষে দেবে ভোট, কিন্তু আজকে সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে।
এটাই আজকে সংকট সৃষ্টি করেছে। কেননা যে নির্বাচিত সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন, এখন উনি যে প্রশ্নটা করছেন, মানুষ মনে করেন এটা গ্রহণ, দর্শক যে প্রশ্নটা করেছেন এটাকে আলোচনা করে ঠিক করা যাবে, আপনারা আশাবাদী? এইটাই তো আলোচনা, তো এখানেই আলোচনাটা কেন্দ্রবিন্দু হবে যে জনগণের ভোটটি সে প্রয়োগ করতে পারবে কিনা, এবং সেই ভোটটি প্রয়োগ করলে নির্বাচনী ফলাফলে তার প্রতিফলন ঘটবে কিনা, এটাই কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি দেখি আমি দর্শকদের মতামত নিতে চাই বিষয়টিতে, অনেকে হাত তুলেছেন, দ্বিতীয় সারিতে আপনি। আমার প্রশ্ন হচ্ছে, কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আসছে, তখন ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং কি স্যার ফজলা মানে ইয়ার ঠিক না স্যার ফজলা ইয়া আপনার তত্ত্বাবধায়ক সরকারের মত দিয়েছে, এবং কি সংবিধান বিশেষজ্ঞ ডাক্তার আকবর আলী খান এবং কি কামাল হোসেন তারাও তত্ত্বাবধায়ক সরকারের মানে পক্ষে মত দিয়েছে, এবং কি সুপ্রিম কোর্টে আরও দুবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার মানে বিধান আছে, মানে তারা বলছে মানে আরো দুইবার করা যাবে, তাহলে কেন আওয়ামী লীগ এটা থেকে দূরে সরে যাচ্ছে? আওয়ামী লীগ শুধু বলছে সুপ্রিম কোর্টের মানে তত্ত্বাবধায়ক সরকার বাদ। আপনাকে কেন আওয়ামী লীগ সরে যাচ্ছে সেটা আওয়ামী লীগ ইতিমধ্যে বহুবার বলেছে, আমার ধারণা কৃষিমন্ত্রী আবারও বলবেন। চতুর্থ সারিতে আপনি, কোনো আলোচনা ঠিক করতে পারবে বলে আপনার সম্ভাবনা দেখেন? সম্ভাবনা মনে হয় আছে, যেহেতু আমাদের বাংলাদেশে নির্বাচন হচ্ছে, উপজেলায় জেলা এবং মেয়র নির্বাচনগুলো হচ্ছে, তখন দেখতে পাচ্ছি একটি সঠিক সুষ্ঠু নির্বাচন হয়েছে, তা আমি আশাবাদী যে বাংলাদেশের সরকার যে আমাদের সংবিধান অনুযায়ী আগাচ্ছে এবং এই সংবিধান অনুযায়ী নির্বাচন করলে যেভাবে আমাদের গণতন্ত্র ও দেশে নির্বাচন হওয়ার কথা সেভাবে হবে এবং যে জিতবে সেই ক্ষমতায় আসবে, সেটাই আমরা চাই। ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে দ্বিতীয় সারি, কী মনে হচ্ছে, কোনো সমঝোতা কি পৌঁছানো যাবে আলোচনায় করে? আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যায় সমাধান করা সম্ভব, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতিমধ্যেই তিনি বারবার বিরোধী দলকে বারবার তিনি প্রস্তাব দিয়েছেন যে সংসদের ভিতরে অথবা বাহিরে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটি নির্বাচনকালীন সরকার গঠনের মাধ্যমে, হ্যাঁ, বাংলাদেশের যেই আগামী যে নির্বাচন, এই নির্বাচন দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নেই, এই নির্বাচন করা সম্ভব, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার এখন আপনি মনে করছেন যে আলোচনার মাধ্যমে কি সমাধান হবে? আলোচনার মাধ্যমে সকল কিছুর সমাধান করা সম্ভব। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। মামুন আহমেদ, ধন্যবাদ। আসলে প্রথম প্রশ্ন যিনি করেছিলেন সে প্রশ্নের মধ্যে এক ধরনের উদ্বেগ ছিল, আশঙ্কা ছিল। বস্তুতপক্ষে বাংলাদেশের সকল মানুষ এখন উদ্বিগ্ন, মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করে, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকট বাংলাদেশে তৈরি হয়েছে, এই রাজনৈতিক সংকটটা যত দ্রুত সম্ভব বাংলাদেশের আকাশ থেকে কেটে যাওয়া প্রয়োজন। বাংলাদেশের আমাদের আগে এক ধরনের সিস্টেম ছিল, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কিন্তু বর্তমান সরকার যেটা করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছে। জানেন আপনি সামনের দিকে যদি তাকান কোনো সমঝোতা হবে কিনা, আমি সেটাই বলছি। এই বাস্তবতায় এক ধরনের যদি সমঝোতা করতে হয় সমঝোতা করা প্রয়োজন, এবং সমঝোতা হতে পারে উভয়ের মধ্যে যদি আন্তরিক সদিচ্ছা নিয়ে যদি আলাপ আলোচনা করা সম্ভব হয়। কোন পক্ষের মধ্যে আন্তরিকতা? আমি মনে করি সরকার পক্ষ এবং বিরোধী দল উভয় পক্ষের মধ্যে আন্তরিক সদিচ্ছা নিয়ে আলাপ আলোচনা করে এই সমস্যার সমাধান করা প্রয়োজন। কোন দলের মধ্যে ঘাটতিটা বেশি? প্রধানত ভূমিকাটা নিতে হবে সরকারকে, এবং সেই ক্ষেত্রে রেসপন্সিবল ভূমিকা পালন করতে হবে বিরোধী দল। যদি কোনো কারণে সমঝোতা না হয়, সময় আর খুব বেশি বাকি নেই, তাহলে ভবিষ্যৎ কী দাঁড়াচ্ছে? আমি কোনোভাবেই মনে করি না বাংলাদেশের যে দুটো রাজনৈতিক দল, প্রধান দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, আমি মনে করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের মধ্যে গুড সেন্স প্রিভেল করবে এবং সমঝোতার মাধ্যমে এই যে সংকট আছে সংকট থেকে উত্তরণ ঘটানো সম্ভব হবে। ধন্যবাদ। তবে যদি সেটা সম্ভব না হয় তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে দেশের সকল মানুষের মতো আমারও শঙ্কা আছে। ধন্যবাদ আপনাকে। নূর খান, আমার যেটা মনে হচ্ছে যে মানুষ শঙ্কিত, এবং এই সংকটটির মূল জায়গাটি হচ্ছে যে আমি নিরাপদে ভোট দিতে পারবো কিনা এবং আমার ভোটের রেজাল্ট কাঙ্ক্ষী মানে ভোটের ফলাফলে সেটার প্রতিফলন হবে কিনা, এবং সেই ক্ষেত্রে থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে জরুরি যে দরকার সেটি হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ অর্থাৎ দুই জোটের মধ্যে আলোচনা, এবং সেই আলোচনাটি পার্লামেন্টে হতে পারে, পার্লামেন্টের বাইরেও হতে পারে, এবং যদি কোনো কারণে কাঙ্ক্ষিত সমাধানে পৌঁছানো না যায় তাহলে যে সমস্যাটা দেখা দেবে সেটি হচ্ছে একটা সংঘাতময় পরিস্থিতি, এবং সংঘাতময় পরিস্থিতি গণতন্ত্রের জন্য শুভ হবে না, এবং আমি আশা করি দুই জোটই তাদের অবস্থান কিছুটা পরিবর্তন করে জনগণের আমি মনে করি এখনও সেটি সম্ভব। আমি দীর্ঘদিন ধরে দুই নেত্রীর বক্তব্য লক্ষ্য করছি এবং আমার কাছে মনে হচ্ছে আলোচনার মধ্য দিয়ে এটির সমাধান বের হবে, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনীতিবিদরা গণতন্ত্রকে দেখতে চান, গণতন্ত্রের বিকল্প অন্য কিছু না।
ধন্যবাদ। রাজনৈতিক দলের বিকল্প অন্য কিছু না। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের কাছে আবার ফিরে যাই, একদম পেছনের সারিতে মাঝ বরাবর আপনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমরা সাধারণত শুনতে পাচ্ছি বা অনেক সময় কাগজে কলমেও দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি হবেন, তো সেক্ষেত্রে যদি বিরোধী দলীয় নেত্রী এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়, তো এখানে সরকারি দলের করণীয় কি, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে আপনি। আমার মনে হয় না যে সংলাপে এটা সমাধান হবে, কেননা মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী যে ধরনের বক্তব্য দিছে তাতে মনে হয় যে দেশটা আরব বসন্তের দিকে চলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি প্যানেলে ফিরে আসতে চাই কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অনেক প্রশ্ন, অনেক আশঙ্কা, এবং একজন প্রশ্ন করেছেন যদি খালেদা জিয়াকে প্রধান করা হয়, তিনিও একজন নির্বাচিত ব্যক্তি, আওয়ামী লীগ কি সেদিকে যাবে বা সমাধানটা কীভাবে হবে? প্রথম কথা, সংসদ নির্বাচন বা অন্যান্য বেশ কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচন ইতিমধ্যে দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। যদি সেখানে সরকারি হস্তক্ষেপ থাকত, আমি জনাব আমির খসরু মাহমুদকে মনে করিয়ে দিতে চাই, হবিগঞ্জের সিট এটা 79 সালে পর্যন্ত আওয়ামী লীগ জিতেছিল, কিন্তু এবার শেখ হাসিনার অধীনে বা প্রধানমন্ত্রীত্বের থাকাকালীনই যে নির্বাচনটি হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগ হেরে গেছে। আওয়ামী লীগ এটা নিয়ে কোনো প্রতিবাদও জানায়নি। এরপরে আসুন টাঙ্গাইল বাই ইলেকশন, সেখানেও কিন্তু আওয়ামী লীগের যে ফর্মাল ক্যান্ডিডেট সে হেরে গেছে, সেখানেও কিন্তু আওয়ামী লীগ বলে নাই যে না এই নির্বাচন সঠিক হয়নি বা আওয়ামী লীগ কোনো প্রভাব খাটিয়েছে। বিবিসি তার অন্তর্দৃষ্টি নিয়ে বা অন্যান্য কোনো কাগজ তার অন্তর্দৃষ্টি নিয়ে সেখানে কোনো কিছু বলতে পায়নি। একটা যুক্তি আসে যে লোকাল গভর্নমেন্ট আর জাতীয় নির্বাচন এক নয়। আমি এই জন্যই জাতীয় নির্বাচনের দুটি উদাহরণ আপনাদের তুলে ধরলাম, আর লোকাল গভর্নমেন্টের রেজাল্ট তো আপনারা জানেনই যে প্রশ্ন করেছেন না। আপনি এতগুলো প্রশ্নকে তো আপনি এক লাইনে দুই লাইনে, এটাই আপনাদের প্রবলেম। আমি সবসময় দেখছি যে আপনারা সংক্ষেপে বলুন না, সংক্ষেপেই তো আমি বলছি, আমি একটা শব্দ রিপিট করছি, বলুন। সেইখানে এই দুটা আর তত্ত্বাবধায়কের কথা কখন আসলো, যখন মাগুরা বাই ইলেকশনে আমি নিজে সেখানে একজন কর্মী হিসাবে সংসদ সদস্য হিসেবে গিয়েছিলাম কাজ করতে, তখন যিনি চিফ ইলেকশন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, তিনি সার্কিট হাউসে তো কোনো জায়গা পানই নাই, তার সেই জিপের টায়ার পর্যন্ত কেটে ফেলা হয়েছিল এবং তিনি পরে ভাড়া করা ট্যাক্সিতে এবং কোন রকমে সে ফেরি পার হয়ে এই পারে এসে আত্মরক্ষা করেছিলেন। সর্বশেষ যেটা আমরা দেখতে পেলাম যে সেই 2006 যখন বিএনপি তার টেনিয়ার শেষ করলো, সেখানে কয়েকটি ধাপ অতিক্রম করে ইয়াজউদ্দিন সাহেবকে সেই মানে প্রধান তত্ত্বাবধায়ক প্রধান করা হলো, আর অন্যদিকে আজিজ সাহেবকে চিফ ইলেকশন কমিশনার এবং পাশাপাশি 1,23,00,000 ভুয়া ভোট। আর সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে, আমি এখানে প্রশ্নকর্তা যারা আছেন তাদের আমি শুনেছি, বলেছে পার্লামেন্ট সেটা ডিসাইড করবে, এটা বাইরে ডিসাইড হবে না। আর এমনকি তত্ত্বাবধায়ক যেটি বিএনপি করেছিল সেখানে তারা সেদিন বঙ্গবন্ধুর খুনি রশিদকে সেই বিরোধী দলের নেতা বানিয়ে এবং মধ্যরাতে 15 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে সৃষ্ট যে সংসদ, সেই সংসদে তারা এই বিল পাশ করিয়েছিল। সেখানে আজকে যে আওয়ামী লীগ বা তখন বিরোধী দল তাদের কিন্তু সেইভাবে মতামত দেওয়া যায় ইতিহাসটা আসে এই জন্য যে কী কারণে তত্ত্বাবধায়কের কথা কি মনে হয় যে এটার একমাত্র সমাধানটা কী হতে পারে? মানুষজন তো আমরা বলছি যে আলাপ আলোচনা হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা আমাদেরও, ওনারা এমন না যে মাঝখান তো অনেক দিন পার্লামেন্টে আসেননি, কিন্তু এখন তো আসছেন, তবু ছেলে হা করছে আমরা এর জন্য খুশি। ভাত কম খাক আর বেশি খাক, তারা এসছেন এই অবস্থায়। তারা পার্লামেন্টে ওনারা আমির খসরু সাহেব বলুন, ওনারা কিন্তু একটা বিল সেই সংশোধনী প্রস্তাব এনেছিলেন, কিন্তু ওনারা আবার সেটা থেকে কে উঠিয়ে নিলেন। কাজী যত সেই দোদুল্যমানতা এটা তাদের তরফে। সংক্ষেপে যদি বলেন, এই যে আর একটি অধিবেশন বাকি আছে যেটা আমরা শুনতে পাচ্ছি, এই অধিবেশনে কি কোনো সমস্যার সমাধান আসবে আপনার কি মনে হয়? আসবে না। সংসদে যদি আমরা বিশ্বাস করি এবং গণ
রায় ওই তো বললাম যে অভিজ্ঞতা একের পর এক, কই পাঁচটা নির্বাচন বা আমি তো আবার রিপিট করতে চাচ্ছি না, এই কথাগুলো কিন্তু পরিষ্কার প্রমাণ করছে যে জনগণের রায় মাথা পেতে নেওয়ার সহ্য শক্তি এবং গণতান্ত্রিক মানসিকতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আছে, মহাজোটের আছে। ধন্যবাদ মতিয়া চৌধুরী। দেখে আমির খসরু মাহমুদ চৌধুরী, মতিয়া চৌধুরী যে প্রসঙ্গটা তুলেছে যে ধরুন উনি আশাবাদী যে হয়তো এই সেশনে একটা সমাধান আসলে আসতে পারে, বিএনপি কি এই সেশনে গিয়ে সে সুযোগটা গ্রহণ করবে কোনো প্রস্তাব দিয়ে সেটার উপর আলোচনা করে? যদি আপনারা বারবার বলছেন যে সংসদে আপনাদের মেজরিটি নাই, আপনারা কোনো প্রস্তাব আনলে সেটা বাতিল হয়ে যাবে, তারপরেও আমি আপা অনেকগুলো কথা বলেছেন তো আমি আমাকে একটু সময় দিতে হবে রেসপন্স করার জন্য। সংক্ষেপে তো বলবে যে প্রথমত সংসদে যে বিলটা আনা হয়েছিল বলছেন এটা ড্র করা হয়েছে, আসলে সংসদে অনেক বিল আনা হয়েছে, সবগুলোই যেগুলো আলোচনার জন্য, দেশের খাদ্য দ্রব্যমূল্য উপরে আনা হয়েছে, আইন শৃঙ্খলার এগুলো অনেক কিছু দেওয়া হয়েছে, এগুলো কিছু আলোচনা হয় না সংসদে, আমরা সবাই জানি। এবং এই যে বিলটার কথা উনি স্পেসিফিক্যালি বলছেন এটাও কিন্তু আসলে অর্থহীন একটা ব্যাপার, যেটা আপনি শুরুতেই বলেছেন। না না ঠিক আছে আমি শেষ করছি আপা, এটা একটা অর্থহীন ব্যাপার এই জন্য যে কি এটা শুধুমাত্র একটা এক্সারসাইজ হবে এটা আমরা সবাই জানি, এবং সংসদের ভিতরে যে আলোচনার কথা হয় সংসদের ভিতরে কিন্তু কোনো রকমের ডায়ালগ এবং এঙ্গেজমেন্ট হয় না, এটা একটা প্লেনারি সেশনে সবাই বক্তব্য রাখে, সুতরাং ডিসকাশন যে সংসদে যাওয়ার কথা সেটাও ঠিক না। দ্বিতীয়ত আপা যে পাঁচটি ইলেকশন কথা বলছেন এবং দুটি সংসদ নির্বাচন, আমি ওনার সাথে একমত, কিন্তু এইসব নির্বাচনে ক্ষমতা হস্তান্তর হয় না, ক্ষমতা পরিবর্তন হয় না এইসব নির্বাচনে, সুতরাং ওনারা ভালো করে জানেন যে এই নির্বাচনে হারলেও জিতলে আসলে ক্ষমতা পরিবর্তন হয় না। মেয়র নির্বাচনে আপনি খেয়াল করবেন, মেয়র নির্বাচন কিন্তু মেয়র রিজাইন করে পদত্যাগ করে তখন যে ইলেকশনটা হয় এটা কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ডে হয়, এবং ওনারা যেটা এখন চিন্তা করছেন ওনাদের প্রধানমন্ত্রী, ওনাদের সরকার দলের প্রধান রাষ্ট্র প্রধান অধীনে যে নির্বাচন সেটা একদম ভিন্ন প্রশ্ন, এখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, এখানে আপনি প্রধানমন্ত্রীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইন বাংলাদেশ ইউ ডোন্ট ফাইট দ্য প্রাইম মিনিস্টার। না আমি শেষ করি, ওনারা কবে জাস্টিস হাসান কবে কোন যুগে বিএনপি করেছিল তার অধীনে ওনারা নির্বাচনে যেতে রাজি হননি, আর ওনারা কীভাবে আশা করছেন ওনাদের দলের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর অধীনে বিএনপি নির্বাচনে যাবেন সেটা ওনারা কীভাবে আশা করছেন, এটা তো যুক্তিযুক্ত হতে পারে না। এবং এবং আমরা বলছি সমাধানের মাধ্যমে আলোচনা হবে, আলোচনার ভিত্তি হবে জনগণের ভোট, যে ভোট দেবে সে সঠিকভাবে ভোটাধিকার সে প্রয়োগ করতে পারবে এবং তার প্রতিফলন নির্বাচনের ফলাফলে ঘটবে, এটা আজকে প্রশ্নবিদ্ধ, কারণ দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন এটা প্রমাণ হয়েছে বিগত দিনে, এখনও বাংলাদেশের যে জরিপ 90% অধিক মানুষ আজকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমির খসরু মাহমুদ চৌধুরী। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি এ বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com এখানে আপনার মতামত দিতে পারবেন, তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামে আপনার মতামত দেবার সুযোগ আছে। এখন সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার, আশা করি আমাদের সাথেই থাকছেন। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাব, পরের প্রশ্ন করবেন সুস্মিতা পাইক। ধন্যবাদ সবাইকে। অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের গ্রেপ্তারকে কি মানবাধিকার কর্মীর কাজে হস্তক্ষেপ হিসেবে দেখা যেতে পারে? আপনার কি মনে হয় দেখা যেতে পারে? অবশ্যই। আচ্ছা ধন্যবাদ, দেখি প্যানেলিস্টের কাছে কি উত্তর আছেন। ডক্টর মামুন আহমেদ ধন্যবাদ। অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমানকে যখন গ্রেপ্তার করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি তার একজন মানবাধিকার কর্মীর যে অধিকার সে অধিকার লঙ্ঘিত হয়েছে এই গ্রেফতারের মধ্যে দিয়ে। তার কারণ হচ্ছে বাংলাদেশে যে কোনো ঘটনা যখন ঘটে, মানবাধিকার যখন লঙ্ঘিত হয় তখন সরকারের একটা দায়িত্ব থাকে, দায়িত্বটা হচ্ছে এই যে এই ধরনের মানবাধিকার ভবিষ্যতে আর কখনো যাতে না ঘটে সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নিরপেক্ষ তদন্ত কমিশন করে এই মানবাধিকার কেন লঙ্ঘিত হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য কারা দায়ী সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু যেই বিষয়কে কেন্দ্র করে আদিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে, হেফাজতে ইসলামের
হেফাজুল ইসলামের যে এখানে যে মতিঝিল শাপলা চত্বরে তাদের যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ কেন্দ্র সমাবেশে যে হত্যাযজ্ঞ হয়েছিল বলে অভিযোগ আছে অথবা হত্যাযজ্ঞ হয়েছে বলে যে কথাটা প্রচলিত আছে সেটাকে কেন্দ্র করে যখন আদিলুর রহমান সাহেবকে যখন গ্রেফতার করা হলো, সেই বিষয়ে তদন্ত কমিশন, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কথা অনেকবার দাবি করা হলেও সে ধরনের কোনো বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়নি। যার ফল হয়েছে এই যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়ে আছে সেই বিষয়ে আসলে সেদিন কী ঘটেছিল, সাধারণ মানুষ দ্বিধায় আছে, দ্বন্দ্বে আছে। মানবাধিকার কর্মী হিসেবে আদিলুর রহমান যে কাজটা করেছেন আমি মনে করি মানবাধিকার রক্ষার জন্য সেরা যথাযথ কাজ। এখানে সরকার অধিকারের কাছে তালিকাটা চেয়েছিল, তথ্য চেয়েছিল, আপনার কি মনে হয় যে অধিকার সরকারকে সেই তথ্য দিতে পারত বা দেওয়ার সুযোগ ছিল? কারণ অধিকার কিন্তু এরই মধ্যে অন্যান্য মানবাধিকার সংস্থাকে দিয়েছে, তো অধিকার যখন অন্যদেরকে দিতে পারলো সরকারকে দিলে কি এমন সমস্যা হতো? দেখুন, আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে যেখানে যারা নির্যাতিত হয় নির্যাতিতদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যাদের কাজ নিরাপত্তা বাহিনী তারাও অনেক সময় যেটা করে কি প্রোটেকশনটা দিতে পারে না। এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যারা নির্যাতিত হয়েছে অথবা যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে বলে বা তাদের আত্মীয় স্বজন যারা, তাদের এই বিষয়টি যে পুলিশ অথবা নিরাপত্তা বাহিনীর সদস্য যারা তাদের দ্বারাই কিন্তু এই ঘটনাটা ঘটেছে, যার ফলে বাংলাদেশের যে বাস্তবতা আমাদের সেই বাস্তবতায় নিরাপত্তা বাহিনীর দ্বারা অধিকতর নির্যাতনের শিকার তাদের হওয়ার কি মনে হয় যে সরকারকে যদি তালিকা দেওয়াও হতো সরকার কি তাদেরকে ঘরে ঘরে গিয়ে নির্যাতন করতো, এটা সম্ভব ছিল? আপনার কি মনে হয় তাই? আমি ঠিক সেভাবে বলবো না। আমি বলছি যে অধিকারের যে শঙ্কা তারা প্রকাশ করেছে সেই শঙ্কা প্রকাশ করার অধিকার তাদের আছে, কারণ বাংলাদেশের বাস্তবতাটা হচ্ছে এরকম যে তারা শঙ্কিত হতে পারে যে যাদের কাছ থেকে তারা তথ্য পেয়েছে তারা নির্যাতনের শিকার হতে পারে। বিশেষভাবে এই সময়ে যখন এই হত্যাকাণ্ডটি ঘটেছিল বলে যে অভিযোগ সেই অভিযোগটা আছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। ধন্যবাদ আপনাকে। মানবাধিকার কর্মী আপনি নূর খান লিটন, কি মনে হয়? প্রথম হচ্ছে যে মানবাধিকারের বিষয় নিয়ে যখন কেউ কাজ করে এবং সেই কাজটি যখন আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আন্তরিকতার সাথেই করেন এবং সেই রিপোর্ট প্রকাশকে কেন্দ্র করে যে পদ্ধতিতে আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দ্বিতীয় হচ্ছে যে আমরা কাজ করার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি মানুষ ক্রস ফায়ারে যখন মারা যায়, যখন গুম হয়, এখানে কোনো দল নেই। এখানে আজকে যারা আমরা এখানে বসা আছি আমরা যে দলটিকে পছন্দ করি বা যে দল করি সেই দলের কর্মী সমর্থকরাও এরকম গুমের শিকার, ক্রস ফায়ারের শিকার হয়েছেন, কারণ আমাদের সংগঠনের কাছে এরকম বহুত রিপোর্ট আছে, সেটি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, সবারই বিভিন্ন সময়ে। এবং সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ভিকটিম বা তার পরিবারের নিরাপত্তার বিষয়টি কিন্তু মানবাধিকার কর্মী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। অধিকার যে রিপোর্ট পেশ করেছে এখানে যে প্রশ্নটি এসছে যে সরকারের কাছে দিলেই হতো, অধিকারের যে চিঠি আমরা পেয়েছি ওয়েবসাইটের মাধ্যমে সেখানে কিন্তু সরকারকে দিবে না এই কথা কিন্তু অধিকার বলেনি। অধিকার একটি কন্ডিশন দিয়েছে যে আপনারা যদি বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেন সেই কমিশনের কাছে আমরা এই 61 জনের নামের তালিকা দিব। যখন আমরা ভিকটিম নিয়ে মানে বিভিন্ন ঘটনা নিয়ে কাজ করি অনেক সময় দেখা যায় যে নিরাপত্তার বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেওয়ার কারণে এই ধরনের কন্ডিশন বা এই ধরনের কথা আমাদেরকে বলতে হয়। যে ঘটনাটি 5 বা 6 তারিখে ঘটেছে বলে জনমনে বিভিন্নভাবে ছড়িয়ে গেছে এবং জনগণের একটা বড় অংশ বিশ্বাস করেন যে সেখানে হত্যাযজ্ঞ হয়েছে, সরকারের প্রধানত দায়িত্ব হচ্ছে এই বিষয়ে জনগণকে অবহিত করা এবং জনগণ যেহেতু সন্দিহান সেহেতু উচিত বিচার বিভাগীয় একটি তদন্ত কমিশন গঠন করে জনগণকে অবহিত করা যে ওই দিন কী ঘটনা ঘটেছে। ধন্যবাদ আপনাকে। দেখি আমি দর্শকদের মতামত নিব। দ্বিতীয় সারিতে আপনি হাত তুলেছেন, বলুন। অধিকারের আদিলুর রহমান সাহেবকে গ্রেপ্তার করা মত প্রকাশের স্বাধীনতার উপর সরকারের নগ্ন হস্তক্ষেপ। ধন্যবাদ আপনাকে। পেছনের সারিতে। সরকার বারবারই বলছে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ সম্পূর্ণ স্বাধীন, কিন্তু আমরা দেখলাম যে মাহমুদুর রহমান এবং আদিলুর রহমানকে নির্বাহী আদেশে 54 ধারায় গ্রেফতার করে আবার তাদেরকে রিমান্ড চেয়েছে, মাহমুদুর রহমানকে রিমান্ড দিয়েছে, হয়তো আদিলুর রহমান একটা সুপ্রিম কোর্টের ইতে দেওয়া হয় না, হাইকোর্টে সেটা হয়ে গেছে, কিন্তু এটা কি সরকারের নির্বাহী আদেশের মানে সম্পূর্ণ নগ্ন হস্তক্ষেপ এবং অপপ্রয়োগ নয়? ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে চতুর্থ সারিতে। হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু তারা যদি উইথ একটা মোটিভ নিয়ে কোনো একটা
কোনো একটা স্পেশাল মোটিভ নিয়ে তারা যখন কাজ করে তখন সেটা আমার কাছে কোশ্চেনেবল হয়ে দেখা দেয়। আর বাংলাদেশে অধিকারই শুধু হিউম্যান রাইটস অর্গানাইজেশন না, এর চেয়ে আরও এস্টাবলিশড আরও ডাইনামিক হিউম্যান রাইটস অর্গানাইজেশন ছিল, তারা এই ধরনের কোনো তথ্য বা এই ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল ম্যাটারে যেহেতু বলে নাই, উনি অতি উৎসাহী হয়ে এটা কেন করেছেন, এটার পিছনে কোনো মোটিভ আছে কি না, আই এম লুকিং ফর দ্যাট। ধন্যবাদ আপনাকে। আর একজন নেব ডান পাশে, তার পেছনে পঞ্চম সারিতে। আমি মনে করি যে অধিকার যেটা দিয়েছে তাদের ইন্টেনশনটাই ওনার সাথে আমি একমত পোষণ করি। আর একটা জিনিস হচ্ছে যে ইউএসএ যে একজন যে রাশিয়া যে বন্দী ছিল উনিও কিন্তু তথ্য প্রচার প্রকাশ করছে ওখানে, এর আগে উইকিলিক্সের তথ্যগুলো আসছে। আমি দেখি এগুলো যদি মানবাধিকার হয় একটা দেশের একটা গোপনীয় বিষয়গুলো, এই ইস্যুগুলো নিয়ে তারা নিজেদেরকে হাইলাইট করার জন্য নিজের একটা পক্ষ নিয়ে কাজ করার জন্য এটা যদি হয় মানবাধিকার, তাহলে মানবাধিকারের সংজ্ঞা নতুন করে দিতে হবে, নাহলে আমাদেরকে আবার নতুন করে জানাতে হবে যে এই তথ্যগুলো প্রকাশ করে দেওয়া যদি হয় মানবাধিকার, তাহলে তারা সেই ইউএসএর যে ওই রাশিয়াতে বন্দী, আমার নামটা এই মুহূর্তে এডওয়ার্ড স্নোডেনের কথা, হ্যাঁ জি স্নোডেনের কথা বলছি, ওনার কথাও যদি হয়ে থাকে মানবাধিকার, তাহলে মানবাধিকারের সংজ্ঞা ওভাবেই হোক এখন নতুন করে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কৃষিমন্ত্রী আপনার কাছে আসবো, আমির খুসরো মাহমুদ চৌধুরী। এখানে অধিকার প্রথমে এটা আসলে আইনের শাসনের ব্যাপার, এখানে প্রথমত আইনের শাসনের দিকে তো আমি দেখি ওনার একটা মামলা হয়নি, ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়নি, আমি চিন্তা করি মামলা হয়েছে না, প্রযুক্তি আইনে একটা মামলা সরকার করেছে পরবর্তীতে, না না আমি তো ওনার অ্যারেস্টের কথা বলছি, ওনাকে যে অ্যারেস্ট করার আগে ওনাকে জেলে নিয়ে যাওয়ার আগে ওনার কোনো মামলা হয়নি এবং ওনাকে ওনার কোনো ওয়ারেন্ট ইস্যু হয়নি, কিন্তু তখন যখন যখন অ্যারেস্ট করে এটা আমাকে বুঝতে হবে, এখানে মোটিভগুলো কি বুঝতে হবে। এই আদিলুর রহমান সাহেব এবং অধিকার উনি তো সীমান্তে হত্যার উপর রিপোর্ট করেছেন, উনি তো এই সংখ্যালঘুদের উপর নির্যাতনের উপর রিপোর্ট করেছেন, আমি অধিকার অনেকগুলো রিপোর্ট করেছে, কোনোটাই প্রশ্নবিদ্ধ করে নাই কেউ, এই বিষয়টা কেন প্রশ্নবিদ্ধ হলো এটা একটা ব্যাপার। এবং এইখানে যে ওনারা যে কথাগুলো বলেছেন, ওনারা সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন কেন তারা তথ্যগুলো দিতে সংশয় প্রকাশ করছে কেন দিয়েছে এবং দিয়েছে, এবং সরকারের তখন উচিত ছিল আইদার তারা কোর্টের মাধ্যমে এটার উত্তর নিতে পারত অথবা একটি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সেটা যেটা ওরা প্রপোজ করেছে করতে পারত, সেটা না করে একটি মানবাধিকার কর্মীকে জেলে নিয়ে তার জন্য রিমান্ড চাওয়া, এটা কতটুকু আইনের শাসনের প্রতিফলন দেশে ঘটছে আমার জানা নেই। আর আইনের মানবাধিকার কর্মীদেরকে যদি এভাবে হেনস্থ করা হয় আগামী দিনে যারা বলছেন এর বিপক্ষে, কিন্তু এটা কিন্তু সকলের জন্য একটা ইন্স্যুরেন্স, মানবাধিকার কর্মীরা যেটা করে দেশের জনসাধারণের জন্য করে এবং মানুষের মানবাধিকার রক্ষার জন্য কাজ করে, এই ইন্স্যুরেন্স যদি একবার বাদ দেন তাহলে দেশের গণতন্ত্র আইনের শাসন কিছুই থাকবে না। ধন্যবাদ আপনাকে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যে সরকার উনি আইন ও সালিশ কেন্দ্রের থেকে বলা হচ্ছে, অনেকেই বলছেন যে সরকার একটা নিরপেক্ষ তদন্ত কমিশন করতে পারত, অধিকার যেহেতু একটা শর্ত দিয়েছিল, কেন সরকার সে পথে না হেঁটে তাকে অ্যারেস্ট করার পথে হাঁটল? এর আগে আমি একটা জিনিস একটু পরিষ্কার করব, মাঝে মধ্যে বিবিসির এই সংলাপ আমি শুনতে মানে সুযোগ করে নিতে পারি, সবসময় শোনা হয় না, আপনাদের গত হয়তো দুটা বা একটা মানে সেই এই ধরনের অনুষ্ঠানে আমি শুনেছি যে একজন বললেন যে আমি আমার নাম ধরেই বললেন যে মতিয়া চৌধুরী বলেছেন যে রংপুরে দুর্ভিক্ষে কোনো মানুষ 79 সালে যে কথাটা বলেছিলেন যে দেহ প্রসারিণীর, আমি এটার কোটেশন এই জন্য নিয়ে এসেছি, এটা আগে আমি পরিষ্কার করবো এবং আশা করি বিবিসি এটা এডিট করবে না। চৌঠা কার্তিক এবং এটা 22 অক্টোবর 1979 সাল, এটা আমাদের আওয়ামী লীগের স্টেটমেন্ট না, মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর সম্পাদক তালিকুজ্জামান ফারুক, তখন তো মুক্তিযোদ্ধা সংসদ সরকারেরই মানে অংশ, এটা 79 সাল মনে রাখবেন। সেখানে বলছেন দেশের উত্তরাঞ্চলে যে ভয়াবহ দুর্ভিক্ষের নগ্নরূপ প্রকাশিত হইয়াছে ইহাতে সচেতন নাগরিক উদ্বিগ্ন না হইয়া পারে না, ইতোমধ্যে পত্রিকায় প্রকাশিত হইয়াছে রংপুরে অর্ধ শতাধিক যুবতী নারীর দেহ প্রসারিণীর পেশা গ্রহণের আবেদনপত্র। আমি এখানে এটা শেষ করলাম, ধন্যবাদ আপনাকে। আর না এখন আমি আসছি মূল প্রশ্ন যে কথা যে বিচার বিভাগীয় তদন্ত, তো অধিকার তো হাই আজকাল তো সুয়মটো সুপ্রিম কোর্ট হাইকোর্ট অনেক মানে সেই আদেশ জারি করেন, তো অধিকার তো সেখানে যেতে পারত, অধিকার কিন্তু সেখানে যায় নাই, যখন সাইদির সেই কোর্ট কর্তৃক তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো
সুপ্রিম না বগুড়াতে এক রাতের ভিতরে সেই ফেসবুকে চাঁদের সাইডের ছবি ইত্যাদি যে ধ্বংসযজ্ঞ চালানো হলো, সেই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে কিন্তু অধিকার সেদিন দাঁড়ায় নাই। আমি গিয়েছিলাম বগুড়ায় এবং আমি সেখানে বক্তব্য রেখেছি। কাজেই এইভাবে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাওয়ার অধিকারও কিন্তু কারো অধিকারকে দেয়নি। আমি তো বললাম যে বিচার বিভাগ যেহেতু স্বাধীন, যদি তাদের ইয়ে সত্য হতো, সত্যের কোনো মান নেই, সুতরাং তারা অবশ্যই তথ্য দিতে পারতো দেশের মানুষের কাছে, আর কিছু না হোক বিদেশি কাগজে তারা এটা দিয়ে দিতে পারতো। এখানে না স্নোডেনের কথা আসছে, উইকিলিক্সের কথা আসছে, এবং অধিকারের সম্পাদক তিনি এগুলো মানে রাস্তাঘাট চেনেন না তা তো না, তা চাই কি আপনাদেরও দিয়ে দিতে পারতেন। উনি নিজে একসময় ডিএজি ছিলেন, উনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা নিজেই বের করে নিতে পারতেন। এখন উনি যে প্রশ্নটা করেছেন এটা হস্তক্ষেপ কিনা, মানবাধিকার কাজের উপর হস্তক্ষেপ কিনা? এখানে যখন বারবার একটি ব্যক্তি এই ধরনের অসত্য প্রচারণা করে তখন এবং তার মাধ্যমে দেশের মানুষের ভিতরে একটা সেই উদ্বেগ উত্তেজনা এবং উন্মাদনার সৃষ্টি হয় তখন সরকারকে সেটা দেখতে হয়। আজকে পরিষ্কার যে সরকারের দায়িত্ব আছে, অন্যদের দায়িত্ব নাই। আজ যেমন বললাম তো যে এই ধরনের খবর হাইতির ছবি ফটোশপ করে দেখায় দেওয়া হলো যে এখানে গণহত্যা হচ্ছে, না এই 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 ধরনের অসত্য কথা আপনি অনবরত প্রচার করবেন আর সরকার একদম বসে থাকবে? বা কোর্টও আমি তো বললাম কোর্টের ডিরেক্টিভ নিয়ে নিতে পারতেন, আপনি সেটা কেন নেওয়া হয়নি? ঠিক আছে, কেন নেওয়া হয়নি? উনি ঠিক আছে, কোর্টের ডিরেক্টিভ তো সরকারও নিতে পারতো, উনারা নেবেন কেন? কোর্টের না যিনি বারবার সরকারের কোয়েরি জবাব উনি দিচ্ছেন না, উনি কোর্ট অর্ডার উইদাউট ওয়ারেন্ট আমি জীবনে বহুবার তারপরে কেস দেওয়া হচ্ছে, এটা এটা আমাদের দেশে এমন কোন নতুন ঘটনা না। কিন্তু আমার কথা হলো যে উনি নিরপেক্ষ সংস্থা সুপ্রিম কোর্টের কাছে উনি তালিকা দিতে পারতেন। আচ্ছা, ওনার শেষ হলো আমি একটু কথা বলতে চাচ্ছি, ডিরেক্টিভ নিতে পারতেন। দেখি আমির খসরু মহোদয় একটা পয়েন্ট বলতে চাচ্ছেন, আমি আপনার কাছে আবারো আসব। খালি জনমনে সন্দেহ উত্তেজনা উৎকণ্ঠা এবং মিথ্যা, ধন্যবাদ, আমি আপনার কাছে আসছি মতিয়া চৌধুরী। আমি একটা কথা বলবো, উনি তো অনেক কথা বলেছেন, আমি এত কিছু উনি সরকারের সততার ব্যাপারে বলছে, ডিসক্লোজারের ব্যাপারে বলছে। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি সরকারের পক্ষ থেকে যেমন অনেকে বলছেন এটা কেন জুডিশিয়াল ইনকোয়ারি করে করা হলো, নাম্বার ওয়ান। নাম্বার টু, সরকার কী বলছে আমরা জানি না, পুলিশ বিভাগ বলছে 5-6 জন 7 জন মারা গেছেন, আবার সরকার বলছে একজনও মারা যায়নি, তাহলে সরকারের বক্তব্য কোনটা সত্য সেটা তো আমরা বুঝতে পারছি না। কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশ বিভাগ বলছে 7-8 জন মারা গেছে, আবার সরকারের মন্ত্রীরা বলছেন একদিনও মারা যায়নি, তাহলে জনমনে সন্দেহ থাকা থাকে, এই সন্দেহটা থাকা তো খুবই স্বাভাবিক। ওই জায়গায় কেউ মারা গেছে এটা কিন্তু কোনো সময় সরকার বলছে না, এখনো বলছে না। পুলিশ বিভাগের 2 জন মারা গেছে, বিজিবি মারা গেছে, আর্মির লোক মারা গেছে, এবং যখন ডিসপার্স করে যাচ্ছে এটা খবরের কাগজে বললাম তো, সেখানে রক্ত ধুয়ে ফেলেছে, পুলিশের মুখপাত্র বলছে রক্ত ধুয়ে ফেলেছে, তা রক্ত ধোয়া 5 মিনিট বার যখন রক্তগুলো ধুলো, ছবি তো বললাম যে বিবিসি বা ইত্যাদি তারা তো কেউই বসেছিল না, যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে আমরা মানবাধিকার কর্মীরা আগামীতে কাজ করার ক্ষেত্রে একটি ভয়ের সংস্কৃতির মধ্যে প্রবেশ করেছি। ধন্যবাদ, ধন্যবাদ নূর খান। আপনারা এখন ভয়ের সংস্কৃতিতে প্রবেশ করছেন, কিন্তু এই দেশে যখন মানে সে মার্শাল ল আসে তখন আপনাদের ভয়ের সংস্কৃতি থাকে না, তখন আপনারা খুব নিরাপদ বোধ করেন। ধন্যবাদ মতিয়া চৌধুরী। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01752 777 222 এই নম্বরে।
তাছাড়া আপনি ইমেল করেও এই অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ বা আবেদন করতে পারেন। ইমেল করার ঠিকানা sanglap@bbc.co.uk। এখন ছোট্ট আরেকটি বিরতি নেবার সময় হলো, আশা করি আমাদের সাথেই থাকছেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন তাহসিন তাসনিম অতসি। আমার প্রশ্ন হচ্ছে, ইয়াবার সহজলভ্যতা দিন দিন যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এর বিরুদ্ধে কি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে? ইয়াবার সহজলভ্যতা, একটা মাদক ইয়াবা, যেটা নিয়ে সাম্প্রতিক সময়ে কথা হচ্ছে অনেক, এবং সাম্প্রতিক সময়ে একটি হত্যাকাণ্ডের ব্যাপারেও এই নামটি বারবার আলোচনা এসেছে এই মাদকের ব্যাপারে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, যেটি সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নূর খান লিটন, সরকার কি আসলে কোনো পদক্ষেপ নিতে পারছে, কি মনে হয়? আসলে সরকার কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু জনগণের যে মানে সচেতনতা দরকার এবং বিশেষ করে পরিবারের মধ্যে যে সচেতনতার দরকার, সেটা কিন্তু আমরা অনুপস্থিত দেখছি। তারপরেও এখন যে ভয়াবহ অবস্থা দাঁড়াচ্ছে, সেখানে সরকারকে আরও আসলে কার্যকরী কিছু ভূমিকা নিতে হবে। কী করতে পারে বলুন তো? একটা হচ্ছে যে যে পথগুলো দিয়ে এই ধরনের ইয়াবা বা অন্যান্য মাদকদ্রব্য আসছে, সেই পথগুলো চিহ্নিত করে বন্ধ করতে হবে। দ্বিতীয় হচ্ছে জনগণের ভিতর সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যাতে ছাত্রদেরকে সচেতন করে, ছাত্রছাত্রীদেরকে, এবং পরিবার যাতে আমাদের দেখভালটা করে সন্তানদের, সেদিকটায় সচেতন করা পরিবারকে, শিক্ষা প্রতিষ্ঠানকে এবং জনগণকে। মামুন আহমেদ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে ড্রাগস মাদক আমাদের বড় ধরনের একটা সামাজিক সমস্যা। এখন আমাদের তরুণদের মধ্যে একটা অংশ এই ড্রাগ কারণে বড় ধরনের সমস্যায় পড়ছে। আমি মনে করি এই বিষয়টার জন্য যথেষ্ট গণসচেতনতার প্রয়োজন এবং সামাজিক প্রতিরোধের প্রয়োজন। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আমরা লক্ষ্য করছি এই বিষয়টা যথাযথভাবে নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন, প্রয়োজনের তুলনায় সেই পদক্ষেপটাও কিন্তু অপ্রতুল। আমি মনে করি সরকারের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক অংশগুলো সকলের সম্মিলিতভাবে আরও বেশি অ্যাক্টিভলি এই বিষয়ে কাজ করা প্রয়োজন, যাতে করে মাদক, বিশেষ করে যে ইয়াবা, যে মাদকের কথা এখানে বলা হচ্ছে, সেই ইয়াবার যে রুটের মধ্য দিয়ে সে বাংলাদেশে প্রবেশ করে, সে রুট সিল করা থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন যাতে হতে না পারে, যাতে ব্যবহার করতে না পারে। যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে বলে আপনার মনে হচ্ছে না? মনে হচ্ছে। এবং এই মাদকের ব্যাপারে, এটার ব্যাপারে এত উদাসীনতা কেন, আপনার কি মনে হয়, কী কারণে নিতে পারছে না, এটা এক ধরনের, আমি মনে করি এটা এক ধরনের বিজনেসের সাথে রিলেটেড। আপনি লক্ষ্য করে দেখুন, এই বিজনেসের সাথে বিভিন্ন ক্রস সেকশনের লোকজন জড়িত আছে, এমনকি কিছু কিছু রাজনৈতিক শক্তি এই ধরনের বিজনেসকে সবসময় প্যাট্রোনাইজ করে থাকে। নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছেন, পুলিশ বাহিনীর সদস্যরা যারা আছেন, তাদের মধ্য থেকেও কেউ কেউ এই ধরনের ট্রেডিংয়ের সাথে, ট্রেডিংকে প্যাট্রোনাইজ যে করে না, এমন বিষয় নয়। এই জড়িত থাকার প্রবণতার কারণেই বাংলাদেশে এই মাদকের বিষয়টা যথাযথভাবে নির্মূল করা সম্ভব। ধন্যবাদ মামুন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের মতামত নেব এই বিষয়টিতে। বাঁ পাশে মাঝামাঝি আপনি হাত তুলেছেন। এই ধরনের অনৈতিকতার কারণটা কি নৈতিক শিক্ষার অভাব, পারিবারিক বন্ধনহীনতা, নাকি পরিবারের অবৈধ অর্থের উৎস? এখানে মাদক নিয়ে কথা হচ্ছে, ইয়া মাদক, এই মাদকের যে থাবাটা, এটা আসলে কেন, কারণটা কি? আমাদের মধ্যে নৈতিক শিক্ষার অভাব, নাকি পারিবারিক বন্ধনের অভাব, নাকি আসলে পরিবারের মধ্যে যে অবৈধ অর্থের উৎস, সেইটা একটা কারণ, কোনটা? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছেন। আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত দিয়ে সাধারণ ফেলানি থেকে শুরু করে সাধারণ গরু ব্যবসায়ী এবং সাধারণ মানুষ অসংখ্যভাবে গুলিবিদ্ধ হচ্ছে পাখির মতো। আজ পর্যন্ত কি একটাও মানে এই যে ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ হতে দেখছি আমরা? এবং আমরা কিছু কিছু পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি যে এমপিরাও নাকি এই ইয়াবা ব্যবসায়ী তাদের জড়িত। আমি এই যে গতকালকেও একটা পত্রিকা আসছে এবং এর আগেও দেখছি, এবং কিছু কিছু আমরা মিডিয়াতেও দেখছি অনেক এমপিদের বাড়িতেও নাকি এই যে ইয়াবা পাওয়া গেছে। তাহলে কি ইয়াবা কি আমাদের সরকারই নিয়ে আসতেছে? আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কে বলতে চান? পেছনের সারিতে একেবারে। আমার ধারণা বাংলাদেশের প্রশাসন এতই দুর্বল হয়ে পড়ছে যে সরকারি মানে পুলিশ কর্মকর্তার বাসায় পর্যন্ত এই ইয়াবা পৌঁছে গেছে। এই সরকারের প্রশাসনের দুর্বলতার কারণে ঘটনাগুলো ঘটে থাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে প্রথম সারিতে আপনি। এই ইয়াবাম, ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, আমাদের এই মাদক নিয়ে যে আমাদের এই উৎকণ্ঠা, এর মধ্যে আমার মতামত হলো আমাদের রাজনৈতিক কমিটমেন্ট এবং পারিবারিক এবং আইন
এবং আইন শৃঙ্খলা বিচার বিভাগ সবগুলো সব সেক্টরে যদি আমাদের একটা কমিটমেন্ট আসে যে এই সমাজটা এই দেশটা এবং এই মানুষগুলো এই সন্তানগুলো আমাদেরই আমাদের সমাজ এবং ভবিষ্যতের সম্পদ তাহলে আমার মনে হয় সবার সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবং সকল সেক্টরের এবং রাজনীতিবিদদের কমিটমেন্টের মাধ্যমে মানে আপনি সবার সমস্যা সমাধান সবার সচেতনতা চাইছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমির খসরু মাহমুদ চৌধুরী, একটি হত্যাকাণ্ডের পরে সাম্প্রতিক সময়ে এই ইয়াবা দেখতে পাচ্ছেন যে খবর কাগজে ব্যাপক লেখালেখি হচ্ছে যে যেখানে সেখানে পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে ছড়িয়ে যাচ্ছে, কার্যকর পদক্ষেপ কি আছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য? এটা ইনক্রিমেন্টাল বেসিসে যখন হচ্ছে স্বভাবতই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা তো আমাকে বলতেই হচ্ছে। একটা জিনিস যখন এটা থেমে নাই, এটা আপনি যেভাবে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে, সুতরাং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে এবং তার সাথে সামাজিক একটা রিং, এটা তো ক্রিমিনাল রিং আছে এগুলোতে, এবং এই রিংগুলো যদি আপনাকে বন্ধ করতে হয় এটা কিন্তু একটা পলিটিক্যাল কমিটমেন্টের প্রয়োজন। আমি সরকার বলছি না, এটা সকলের পক্ষে একটা পলিটিক্যাল কমিটমেন্ট, সোশ্যাল কমিটমেন্টের প্রয়োজন। আমার মনে হয় এই দিকে আমাদের নজর দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের কাছে একটু যেতে চাই, আপনাদের কারো তরুণ ছেলে মেয়ে আছে কিনা, এখানে অভিভাবক এমন কেউ কে আছেন যারা আপনার সন্তানের কথা ভেবে উদ্বিগ্ন যে আসলে এটা কি হবে? আপনি আছেন যে তৃতীয় সারিতে বা পাশে? আমার ইয়াং তিন সন্তান, আমি তিন সন্তানকে বন্ধুর মতো লালন করেছি এবং তারা এখন কোনোদিন কখনো কখনো সিগারেটও স্পর্শ করেনি। আমি গর্বিত মা শুধু বন্ধুত্বের জন্য। কিন্তু আপনার কোনো উদ্বেগ নাই এই যে মাদক নিয়ে? আমার ছেলেদের আমি আমি বলি, মা বাবা যদি সন্তান গঠন করতে পারে, পুলিশের প্রয়োজন নেই, প্রশাসনের প্রয়োজন নেই, বাংলাদেশে কোনো প্রশাসনের প্রয়োজন, মা বাবাই সব করতে পারে। সন্তান সন্তানকে মানুষ করার দায়িত্ব মা বাবার, মা বাবাই সব কিছু করতে পারে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা ছিল যে সরকার আসলে পদক্ষেপ নিচ্ছে কিনা। মতিয়া চৌধুরী, বলা হচ্ছে যে এই যে মাদকের ব্যবহার এত বেড়ে যাচ্ছে, বাংলাদেশের সমাজ ভেতর থেকে ভেঙে পড়ছে, কি গ্রামে কি শহরে, সরকার এত উদাসীন কেন এটা নিয়ে? আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, 10ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু যখন পাকিস্তান থেকে ফিরে এলেন, ওই সরোয়ার্দী উদ্যান, ওটার নাম ছিল রেসকোর্স ময়দান, সেখানে বঙ্গবন্ধু বলেছিলেন যে আজ থেকে এই রেসকোর্স ময়দানে আর রেস হবে না, বাংলাদেশে মদ জুয়া এটা নিষিদ্ধ। তারপর আমরা দেখতে পেয়েছি যে সেই 75-এর পরে সেই দেখলাম আমরা মদের লাইসেন্স হাউজিং, কাজেই সেখান থেকে শুরু। একটা সময় তো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, তারপরে মদ জুয়া লাইসেন্স দেওয়া হয় না। কিন্তু আপনারা তো ক্ষমতায় এসেছেন 4 বছর, তাতে তো পরিস্থিতি বদলায়নি, আরো বেড়েছে না? বাড়া কমা এক একটা ঘটনার ভিতর দিয়ে আছে। প্রশ্ন জিজ্ঞেস করি, গত 4 বছরে কত শত মদের লাইসেন্স আপনার সরকার দিয়েছে? আপনার আশা করি জানা আছে। এখন তো এটা আপনার জানার কথা না, আমার না জানা নাই, জানা আমরা ওই লাইনে হাঁটি না, এটা বোধহয় আপনি ভালো জানবেন, আপনি ভালো জানবেন, কেন না আপনাদের ওই সমাজটা আছে, আমার সমাজটা সরকার দিয়েছে, সমাজের কথা বলতে পারে, সরকার কি করছে এটা যে উৎস উৎসটাকে বন্ধ করার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি, এটা যদি মরাল কমিটমেন্টটা ভেঙে দেওয়া হয় এবং চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়, তারপরে তো আরো এটাকে বাড়তেই থাকে। তবে সরকার পদক্ষেপ যদি না, বিভিন্ন সময় তো দেখা যায় যে সেই বিভিন্ন হল হচ্ছে পুলিশের এবং তাতে শুনেন ড্রাগ আর্মস এই দুইটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত পৃথিবীর সব দেশে, এবং এই আর্মসের ব্যাপারটা আমরা দেখেছি কিভাবে 10 ট্রাক অস্ত্র এসে আপনি বলছেন যে সরকার পদক্ষেপ নিচ্ছে, সেটা ভিন্ন সেই গুলি ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে যাবে কেন? অস্ত্র এবং ড্রাগ হাতে সময় একেবারে কলম্বিয়ার দিকে তাকান, কলম্বিয়া পৃথিবীর বিভিন্ন দেশে মানে উদাহরণ আছে, উদাহরণ হিসাবে আসে। ধন্যবাদ, আমাদের হাতে সময় একেবারে এসে ড্রাগ এবং আর্মস এটা কি বলছে? পত্রপত্রিকায় আমি প্রতিদিন দেখছি বর্তমানে বাংলাদেশে ড্রাগ এবং আর্মস, অস্ত্র এবং আর্মস দুটোর যে প্রতিযোগিতা বাড়ছে প্রতিনিয়ত দেখছি, এখন প্রত্যেকদিন দেখছি জেটি ব্যবহার করে এই পর্যায়ে কোন এখানে যে প্রশ্নটা ছিল এটা কোন দলকে উদ্দেশ্য করে ছিল না, এটা একটা সামাজিক সমস্যা হিসেবে প্রশ্নটি এসেছিল। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, ধন্যবাদ প্যানেলে যে বাকি 4 জন 3 জন আছেন আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে
প্যানেলে বাইরে আপনারা যারা দর্শক আছেন, যারা প্রশ্ন করেছেন কিংবা মতামত দিয়েছেন আপনাদেরকেও। একই সাথে ধন্যবাদ রইল বিয়াম ফাউন্ডেশন এবং চ্যানেল আই কর্তৃপক্ষের জন্য। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে রংপুরে, সে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি।